থাকতাম। আমি ইদানিং কিছুদিন যাব একটু টেনশনে ছিলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে, যে আমার ইউটিউব চ্যানেলে ভিউয়ার কম, সাবস্ক্রাইবার কম, কিন্তু আমি আজ এসে টাঙ্গাইলে এখানে আসার পর আমি কিছু জিনিস খেয়াল করলাম যে একটু মানে কাজে থেকে বিরতি থেকে আসার পরে মাথায় এটা চিন্তা ভাবনা ঢুকলো যে আমি ইউটিউব চ্যানেল শুরু করছিলাম কেন। মানে আজকে একটু চিন্তা ভাবনা করলাম যে কেন আমি ইউটিউব চ্যানেল করার চিন্তা করছিলাম। আমি কিন্তু আমার চ্যানেল টেকজির আগে আরো অনেকগুলো চ্যানেলে কাজ করেছি, কিন্তু যখন আমি দেখলাম যে অন্যান্য চ্যানেলে আমাকে মানে অন্যের পার্সপেক্টিভে চলতে হতেছে, অন্যের চিন্তাধারণায় চলতে হতেছে, অন্যের জন্য চলতে হতেছে, আমি নিজের জন্য কিছুই করতে পারতেছি, তখন আমি আবার দেখা যাচ্ছে অনেককে দেখাচ্ছে যে আমার টিমে যারা ছিল আগে পূর্বে তারা দেখাচ্ছে যে তাদের অনেক কাজ, তাদের অনেক ব্যস্ততা, তারা আমার থেকে ব্যস্ততা জীবন কাটাচ্ছে, দেখা যাচ্ছে আমার তাদের ব্যস্ততার সামনে আমি আমার কাজ ছোট হয়ে যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম যে ভিডিও করার স্কিল আমার, ভিডিও করছি আমি, এডিটও করা আমার, কিন্তু ক্যামেরার সামনে তারা নাম তাদের। তো সবার এই জিনিসটা লক্ষ্য করলাম যে সবার কাদের কাজ আমার তারিফ তাদের, তো এটা একটু অবাক না বিষয়টা হলো যে একটা জিনিস আছে আর টিম মেম্বারদের সবারও সুপ্রিয় থাকার বিষয়, সুপ্রিয়া নিজেদের নিয়ে আমাকে নিয়ে না। তো পরে এটা নিয়ে একটু কিন্তু পরে আবার একটা চিন্তা করলাম যে আমি নিজের চ্যানেল কেন খুলতেছি, স্কিল সব আমার, ক্যামেরা অ্যাঙ্গেলও আমার, কাজও আমার, এডিটিংও আমার, আমি কেন থাকছি? তো এই জন্য আমার ইউটিউব চ্যানেল করে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের আগে আমি মনে হয় না সারা জীবনে কোনো সময় ক্যামেরার সামনে আসছি, ক্যামেরার সামনে এসে ভিডিও বা এই যে এভাবে কথা বলা এটা কোনো সময় করাই হয় না জীবনে। তো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাহস হলো যে না ক্যামেরার সামনে আসি, কেন না আমার চ্যানেল আমি একা তো কে কথা বলবে আমার চ্যানেল নিয়ে, তো স্বাভাবিক। তো এটা থেকে চিন্তা ধারণা, তো আজ চ্যানেলে মোটামুটি ভালো বোধ যায়, খারাপ বলা যায় না, ভালো বলা যায়, তবে একটা জিনিস খেয়াল করলাম আমার শেখানো জিনিস সবার মাথার উপর দিয়ে না, সবাই চায় অন্যকে দিয়ে করে, নিজের আইডিয়া অন্যকে দিয়ে কাজ করায়, নিজেকেও করতে চায়, স্বাভাবিক কষ্টের কাজ কে করতে চাবে, ঘন্টা পর ঘন্টা বসে এডিটিং, এরপরে দরকার মানুষের এর ক্ষেত্রে হয় কি এডিটিংটা করতে আমি যদি একভাবে চাই এটা অন্যজনের কাছে হয়তো নাও হইতে পারে অন্যজনের আগে, তো এর থেকে নিজের চ্যানেল খোলা, কাজ করা, আর এখন আসি মোটামুটি একটা ভালো পর্যায়ে, সাবস্ক্রাইবারে তো নাই, কিন্তু গতদিন খেয়াল করলাম আমি কিছু লোককে চিনি না, আমি না তাদের সাথে জীবনে দেখা করছি, তাকে দেখিও নাই, সেও আমাকে কোনোদিনও দেখে, কিন্তু সে আমাকে নাম জানে, আমার নাম বলতে নাজমুনের জুবাইর হিসাবে না, আমার চ্যানেল টেকজি হিসাবে। কারণ ওই বিগত সময় আমি অন্যান্য চ্যানেলের জন্য কাজ করছি, অন্যান্য চ্যানেলের ইন্ট্রো বানানো থেকে শুরু করে এখন বর্তমানে নিজের চ্যানেল চালানো এগুলোতে কাজ করায় আমার এমনি আমাকে না চিনে জানে, আমার চেহারাও দেখে নেই এমন লোক আমাকে বর্তমানে চিনে এই আমার চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ খ্যাতি কম, চিনে না কেউ, কাজ জানে না অনেকে বলবে যে ভাই ও কি কাজ করে, কোনো কিছুই না, কিন্তু আমার কাজ আমার কাছে স্বাভাবিক। হ্যাঁ অন্যের চোখে একজনের চোখে খারাপ হবে, কিন্তু দশজনের চোখে ভালো তো আছে, স্বাভাবিক না। না আমি এগুলো নিয়ে তেমন মাথাটা ঘামাই না, কিন্তু আজকে এখানে একটা বৃষ্টিমুখর পরিবেশে এসা আলাদাই একটা চিন্তাধারণা করলো যে না কি করলাম এতদিন, যদি এতদিন নিজের জন্য কাজ করতাম আজ, হ্যাঁ হয়তো এর থেকে ভালো পর্যায়ে না যদি আমি এই অবস্থায় থাকতাম, তারপর একটা
সবাইকে সন্তুষ্টি থাকতো যে না নিজের জন্য আছি অন্তত অন্যের জন্য থাকি না। ভালো এখনো ভালো আছি, শত ব্যস্তার মধ্যেও নিজের চ্যানেলের কাজ বন্ধ নাই, একটা ভালো পজিশনে আছি, একটা সন্তুষ্টি মনের ভিতরে। যেমন তো আমার ভিডিও ভিউয়ার কম, সাবস্ক্রাইবার কম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি প্রতিটা ভিডিও প্রায় 1 থেকে 2 হাজার লোকের কাছে পৌঁছাতে পারতেছি, একজনের শেয়ার অক্ষর বলতে পারে। তো না, এটার জন্য একটা সন্তুষ্টি যে রাত হচ্ছে আজকে নিজেই। তো আগামীতেও কাজ করবো, আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখেন তাহলে তো ভালো, আর যদি কিছু নতুন কিছু জানতে চান অবশ্যই আসি, পেজ আছে গুগল প্লাসে আছে, টুইটারে আসি, ইউটিউব কমিউনিকেশনটা আসি, যোগাযোগ করতে পারেন অবশ্যই। আর যদি আপনারা মনে করেন সাবস্ক্রাইব করতে চান, যদি কিছু নতুন কিছু জানার ইচ্ছায় করতে পারেন, আপনাদের চয়েস। কিন্তু একটা জিনিস যে আমি সাবস্ক্রাইব হোক না হোক ভিডিও করে দেব নিজের সন্তুষ্টির জন্য, নিজের জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।